আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চোখের নিচের কালো দাগগুলো আমার মনে হচ্ছে না এই জীবনে যাবে আমার। বিয়ের আগে এগুলো হয়েছিল, অনেক রাত জেগে জেগে পড়ালেখা করতাম, আসলে অনেক বেশি প্রতিযোগিতা ছিল, জীবনে একটা কিছু করতে হবে, পড়ালেখা করতে হবে। আর বিয়ে হওয়ার পরে আসলে ওইগুলো সব অতীত হয়ে গেছে, সব কিছু ভুলে গিয়েছি, সংসার করতেছি, বাচ্চা সামলাচ্ছি, ওইগুলোর কথা এখন মনেই পড়ে না। কিন্তু বড় নিঃশ্বাস আর আফসোস সেটা কিন্তু মাঝে মাঝেই দেখা দেয় যে মা বাবা এত কষ্ট করে পড়ালেখা করাইছে, এত টাকা খরচ করেছে, কিন্তু কিছুই করতে পারলাম না। তো এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করি, অনেক রাত জেগে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কাজ, আর একটা চ্যানেল চালানো, সেটা যারা চালায় অবশ্যই বুঝতে পারবেন এর পিছনে কতটা শ্রম, কতটা কষ্ট, কতটা ত্যাগ করতে হয়। তো ইদানিং দেখতেছি আরও বেশি হয়ে যাচ্ছে চোখের নিচের কালো দাগগুলো। যাই হোক, সকাল সকাল এখানে হচ্ছে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি একটা মাছ এনেছে, আর সেটা আমার সবচেয়ে পছন্দের মাছ। অনেকেই মাছটাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু ছোটোবেলা থেকেই এটা আমার খুব পছন্দের তালিকায় থাকতো, কারণ কাটা কম, আর এখন আমার ছেলেরাও এটা অনেক বেশি পছন্দ করে। তো ওদের বাবা একেবারেই পছন্দ করে না, অনেক বকাঝকা করে আর কি মাঝে মাঝে। ও আসলে ছোটো মাছ অনেক বেশি পছন্দ করে, কিন্তু বাচ্চাদের কারণে আমি আনতে নিষেধ করি। যেই মাছগুলো বাচ্চারা খেতে পারবে না সেটা আসলে আমার গলা দিয়ে নামবে না। তো আমি বলে দিয়েছি, দেখো তুমি খেতে খেতে এত বড় হয়েছো, না খেয়ে এত বড় কিন্তু হওনি। আর আমার শ্বশুর অনেক বেশি বাজার করতো, অনেক বড় বড় মাছ ওদেরকে খাইয়েছে, সেটা ওর মুখেই ও কিন্তু আমার কাছে বলে। তো এখন বাচ্চাদেরকে খাওয়ানোর পালা, মা বাবা হিসেবে ওদের ভালো মন্দ, ওরা কি পছন্দ করে সেটা আমাদেরকে দেখতে হবে। এদিকে আমি কিন্তু মাছটা কেটে নিয়েছি, অনেক বড় ছিল যেহেতু একটু কাটতে ভয় লেগেছিল, আর ভাবছিলাম মরিয়মের আম্মু এসে কাটবে, কিন্তু উনি আসবে সেই 11টার সময়, আর এখন বাজতেছে ঘড়িতে 7টা। এত ঘন্টা আসলে এটা রাখতে পারবো না, আর হচ্ছে আমার ফ্রিজে জায়গা নেই, তা না হলে ফ্রিজে রেখে দিতাম। আর এদিকে আমি কইয়ের তেলে কই ভাজা, এই জিনিসটা আজকে প্রমাণ করে দেব। আমি ভাবছিলাম মাছের একটু পেটে ছিল সেটা দিয়ে ভাজবো, মানে এটাকে চর্বি বলি আর কি। যাই হোক, এই তেলটা তো অত খারাপ না, আর মাছের তেল সবসময় ভালো হয়। যে তেলগুলো আমরা খাই বাজারে সেগুলোর চাইতে অন্তত ভালো হবে, কারণ এটা মহান আল্লাহ তাআলার মানে প্রাকৃতিক সৃষ্টি। তো এখানে আগেই আমি তেল দিয়ে ফেলছি, মনে ছিল না। তো আমি এখানে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর ডাটা আনছিল, ডাটাটা কেটে কুটে রেডি করে এখন আমি রান্নাটা বসিয়ে দেব। মাছটা আমার ভাজি হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভেজে, রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা ছিল না, এইমাত্র ব্লেন্ড করলাম। তো এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটা আমি মশলাটা কষাবো, আর হচ্ছে মশলাটার তেল যাতে উপরে ভেসে আসে। রান্না করার সময় মশলাটা কষানোর পরে যে একটা বলক আসে, এই যে তেলটা যখন উপরে ভেসে আসে, এই দৃশ্যটা আমার এত বেশি ভালো লাগে, আর আমার কাছে বরাবর রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আলুর পরিমাণটা কিন্তু একটু বেশি, কারণ হচ্ছে বাচ্চারা আলুই খাবে, ডাটা খাবে না। তো শাকটাও আমি দিয়ে দিয়েছি, কারণ আসলে এখন বাজারে তরকারির যে দাম, শাকগুলো কেন ফেলে দেব, নষ্ট করব, তো ভাবলাম দিয়ে দেই। আর এই তো তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এটা এখন চুলার আগুনটা একেবারে ডিম করে রাখবো, আর সব সময় কিন্তু ঢাকনাটা মানে দেই না সাথে সাথে, কারণ তেলটা ঢাকনার ভিতরে লেগে যায়, আর ঢাকনাটা একটু পরে দেবো আর কি। তো আজকে ভাবলাম তাজকিনের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাই, আর দুই দিন আগ থেকেই বলতেছে আম্মু বানিয়ে দাও বানিয়ে দাও, আর দেওয়ার সময় একটা পড়ে গিয়েছে, তো সেটাও তুলে নিলাম। তেল কম দিয়ে এটা সবগুলো দিয়ে দিয়েছি, আসলে এটা ভুল করেছি, অল্প অল্প দিলে তাহলে অনেক বেশি মুচমুচে হতো। তো কী আর করা, দিয়ে যেহেতু দিয়েছি, অনেক কষ্ট হয়েছে, ভেজে নিয়েছি, এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম। তো সবাই মিলে এখন এগুলো খাবো। আজকে ভিডিওটি আর বড় করতেছি না, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি পর্যন্তই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।